আমার নিজেকে নির্দোষ প্রমাণ করতে ছ মাস লেগে গেল। অনেক অসুবিধা হয়েছিল, ভ্রষ্টাচার আর বেইমানি সব জায়গায় আছে, তাকে সোজা পথে সরানো অসম্ভব। এই জন্য আমি আমার বাবার কথা শুনলাম আর নিজেকে পুরোপুরি বদলে ফেললাম। ভাবনা, পাবলিকের কাছ থেকে কখনো ঘুষ নিইনি, বরং এই কোরাপ লোকেদের কাছ থেকে ঘুষ নিয়েছি যারা পাবলিককে ধোকা দেয়। আমি যত ঘুষ নিই সেটাকে ভালো কাজে লাগাই। এদের কাছ থেকে যত টাকা নিয়েছি নিজের জন্য কিছু খরচ করিনি। আসি। আরে আমরা ওর থেকে অনেক উঁচু জাতের, আমাদের জাতেরই নয়। এরকম কাজ করার আগে একবার ভাবি না? ও খুব ভালো মানুষ। তোর বয়সী বা কত রে যে তুই এরকম ধরনের কথা বলছিস? তোমরা সবাই একবার ফোন করে কথা বলো না। চুপ করো তুমি। এই জন্য আমি তোমাকে বলতাম মেয়ের উপর নজর রাখো, কলেজ যাচ্ছে না অন্য কোথাও যাও। অনেক হলো এবার, বেচারি ছোট একটা মেয়ে, এর কি ভুল আছে? যদি তুমি একে ভালোবাসা দিয়ে থাকতে তাহলে ভালোবাসার জন্য বাইরে যেত না কোনোদিন। ওর সাথে তোমরা কথা তো বলো। কি কথা বলবো ওর সাথে? ওকে এটা বলবো কি যে তুমি আমাদের থেকে নিচু জাতের? জানো কত অসম্মানের হয়ে যাবে? তুমি পার্লামেন্টে থাকলে ভালো হতো, বাজে কথা বলছো। দেখো এর উপর জল ঢাললে কোনো কাজ হবে না। ওই ছেলেটাকে ফোন করো আর কথা বলে দেখো। কফি খান না? চিনি মেশানোর জন্য গ্লাসটাকে ভালো করে আগে ঘোরাও। কফিটা গরম, ঠান্ডা করে খাও। চুমুক নয়, পুরো কফিটাকে গিলে নাও। এরা সবাই তো কফি খাওয়ানোর জায়গায় কফির উপর লেকচার দিতে শুরু করলো। সবকিছু ঠিক করে দিও ভগবান। আমাদের মেয়ে একজন পুলিশ অফিসারকে ভালোবাসবে এটা তো আমরা কখনোই ভাবিনি। ঠাকুমা, চোরের সঙ্গে প্রেম করলে ভুল হতো নাকি? আমাদের তোমাদের কোনো সমানতা নেই, তাহলে বলো তোমার সাথে আমার মেয়ে কি করে খুশি থাকবে? আমি আপনাদের সাথে একজন জামাইয়ের মতো নয়, একজন ছেলের মতো মিশবো, বিশ্বাস করুন। এখন তো এই খুবই ছোট, কলেজও শেষ করেনি, তাহলে এত তাড়াতাড়ি কি করে বিয়ে সম্ভব হবে? চিন্তা করবেন না, ওর পড়াশোনা আমি পুরো করব, এটা আপনাদের আমি কথা দিচ্ছি। আচ্ছা আমরা যদি আপনার এই কথাটা মেনে নিই তাহলে আপনি টাকা পয়সা কত নেবেন বলুন তো? আশীর্বাদে আপনারা 1 টাকা দেবেন। 1 টাকা? দাদু এ আমাদের গরিব মানুষ মনে করে। বাবা জীবন, এদের বোঝাও যে আমরা এত কমজোরি না। আমার ছেলের বেতন 25,000 টাকা, আমাদের পারিবারিক ইনকাম 20,000 টাকা, যেটা মশলার প্যাকেট বেচে হয়, আর পণ্ডিত জি আমাদের জামাই। আমার কথা ছাড়ো না, অন্য কথা বলো তুমি। চলো ছেড়ে দিলাম, অন্য কিছু কথা বলি। আমি তোমাকে প্রাণ খুলে দেব, বলো তোমার কি দরকার। ঠিক আছে তো 5 লাখ টাকা আর 100 তোলা সোনা দিয়ে দেবেন। ভাই তুমি আমার কথা সিরিয়াসলি নিয়ে ফেললে নাকি? আমার কিছু চাই না, আপনাদের মেয়ে সাথে থাকবে সেটাই যথেষ্ট। আপনাদের মেয়েকে আমি খুব ভালোবাসি, ওকে পেয়ে গেলে ভাববো যে আমি সব পেয়ে গেছি। আমি আপনাদের আশীর্বাদ চাই, ব্যাস। উঠুন, এটাই তো কথা, দীর্ঘজীবী হও। তাহলে আমাদের প্রথম জামাই কামচোর আর দ্বিতীয় জন পুলিশ অফিসার। দাদু এটা কি বলছো? আরে আমি তো মজা করছি, এখন থেকে তুমি সাবধানে থেকো। আপনি বোধহয় এই সম্বন্ধে খুশি নন, আপনি পুরোপুরি নিশ্চিন্ত হয়ে নিন, আমি অপেক্ষা করব। ভালো কথা, তুমি একজন ভালো মানুষ। আমাদের পরিবারে ধরো কম করে 400 লোক আছে, তুমি বলো আমি ওদের কি জবাব দেব? আরে ছাড়ো না, ওই 400 লোককে ভুলে যাও, একটা ভালো মানুষ ঘরে জামাই হচ্ছে। আরে শ্রীমাস, এ যদি আমার ছেলে হতো আর মেয়ের সাথে বিয়ের জন্য বলতো তাহলে আপনি মানতেন কিনা বলুন? আমি আজ থেকে একে নিজের ছেলে মানছি, আর এর জন্য তোমার মেয়ের প্রস্তাব চাইছি আমি। সেদিন কি আমি যখন তোমার পা ছুঁতে গেছিলাম তখন তুমি বলেছিলে কি তুমি আমার ছেলের মতন, আমার জন্য এর থেকে খুশির ব্যাপার কি হতে পারে? আবার এত কি ভাবছো? হ্যাঁ বলে দাও। ঠিক আছে। যাতে যাতে কোনো ভেদভাব নেই। আরে গুরুজি এটা আপনি কি শেখাচ্ছেন, কেন বোর করছেন? কি ভালো মন্দ খাওয়া, গার্লফ্রেন্ড কেমন করে পাঠাবো সেটা বলুন, নিজের প্রেমের গল্প বলুন, একটু ছেলে সুলভ ব্যাপারে কথা বলুন। বাচ্চারা তো আমায় চিন্তায় ফেলে দিয়েছে। গুরুজি নমস্কার। কি হলো তোমার? দেখুন না, আমার ছেলে এত বুদ্ধিমান কিন্তু ওকে স্কুলে ভর্তিই নিচ্ছে না। কেন অ্যাডমিশন দেবে না স্কুলে? হ্যাঁ হ্যালো স্যার, হাউ আর ইউ টুডে? নমস্কার। এই ছেলেটা অনেক গরিব কিন্তু পড়াশোনায় আগুন, একে অ্যাডমিশন দিয়ে দিন স্যার। আমি একে ভর্তি করতে পারবো না। কেন স্যার, কি হলো? কারণ এর বাবা মা শিক্ষিত নয়। তাহলে একটা কাজ করুন স্যার, আগে এর মা বাবাকে অ্যাডমিশন দিন, ওদের পড়াশোনা হয়ে যাবে, তারপরে একে অ্যাডমিশন নিয়ে নেবে। আজে বাজে কথা বলছো। আমি আজে বাজে বলছি না, এই ছেলেটা পড়াশোনা করেই থাকবে, এর মা বাবা 40 বছরে হয়ে গেলেও পড়াশোনা করবে। আরে বাবা মা শিক্ষিত হলে তখনই তো বাচ্চাকে পড়াতে পারবে। তাহলে তোমরা এখানে টিচার হয়ে কেন বসে আছো বলো? হ্যাঁ এদিকে এসো, এখানে তো আমরা ডোনেশন নেওয়ার জন্য বসে আছি। ঠিক আছে,
যে দিতে পারবে ওর থেকে নাও না, এ পড়বে তাই তো এগোবে ইন্ডিয়া, একে অ্যাডমিশন দিয়ে দাও। ও একা পড়ে নিলে ইন্ডিয়া কতটা বাড়বে? এ পড়াশোনা করে নিজের বাবার নাম ঋত্বিকের মতন রোশন করবে, আর আব্দুল কালামের মতন সায়েন্টিস্ট হয়ে চাঁদে যাবে, চাঁদে গিয়ে ওইখান থেকে তোমাকে থ্যাংক ইউ বলবে। ও কি চাঁদে যাবে? ওর কাছে তো পড়ার জন্য কাপড়ই নেই। তাহলে মেইন প্রবলেম কাপড়ের হচ্ছে? হ্যাঁ কাপড় জামা, অসুবিধা নেই, ওর উপায় আছে আমার কাছে। এ কি করছো? আরে আরে পাগল হয়ে গেছো নাকি তুমি? বাবা হাত উপরে কর। খুব ভালো খুব ভালো, চেয়ার কে কাপড়ের দরকার নেই বেটা, মানুষকে আছে। দেখলে দেখো কেমন লাগছে, এবারে কি অ্যাডমিশন দাও তুমি? শুধু জামা হলেই হবে না, এবার প্যান্ট কোথা থেকে আনবো? এটা প্যান্টে জন্য ঠিক হবে, শাড়ি ছাড়া ভর্তি নিয়ে নিচ্ছি। এই হলো কথা। কি ভালো কি ভালো গুরুজি, আমার ছেলে কি ভর্তি হতে পারলো? এর অ্যাডমিশন হলো আর কাপড়ও পেলো। এ এটা আপনি কি করে করলেন? এটা আমার স্টাইল বাবা। বিপক্ষ পার্টির নেতারা সত্তা পাকিয়ে গালাগালি দিচ্ছে, এর বিরুদ্ধে সত্তা পাকি ফয়সালা করেছে যে ওরা একদিন সারা শহরে বন্ধ রাখবে, যে কারণে সারা শহর বন্ধ থাকবে আর সব জরুরি। এটা আমাদের পার্টি বন্ধ রেখেছে, একটা মানুষও যেন বাইরে না বেরোয়, চা পানের দোকান ঠেলা কোনো কিছুই যেন না খুলে। আমাদের সমস্ত লোকেদের খবর দিয়ে দাও। ওকে বস। স্যার উৎসব মিটে গেলে দোকান বন্ধ থাকলে কি করে চলবে? সিকিউরিটির জন্য বন্ধ তো রাখতেই হবে স্যার। এটা অপোজিশনের নয়, সরকারি পার্টির বন্ধ স্যার। স্যার আমাদের মাল খারাপ হয়ে যাবে স্যার, আমরা বরবাদ হয়ে যাব। আমরা অনেক টাকা দিয়ে মাল কিনেছি সাহেব, আপনিও যদি এরকম বলেন তাহলে আমরা কি করব? আমরা যদি দোকান বন্ধ রাখি তাহলে আমাদের অনেক লোকসান হবে। ঠিক আছে, আপনারা পুলিশ প্রোটেকশনের জন্য অ্যাপ্লিকেশন করুন। ধন্যবাদ স্যার। ঠিক আছে স্যার, জেনারেল সিং এর হাত আছে এর মধ্যে আমাদের ঢোকা উচিত নয়। আরে ছাড়ো, এই গরিবদের এত লোকসান হয়ে যাবে, সে ক্ষতিপূরণ কে করবে? আমি ওকে পরোয়া করি না। ঠিক আছে, কোনো প্রবলেম হলে আমাকে ফোন করো। স্যার বলো এখানে কি সিচুয়েশন? যেরকম আপনি বলেছিলেন ঠিক সেরকম ব্যবস্থা করা হয়ে গেছে। আরে ভাই বন্ধের খবর তো আমি খবরের কাগজ থেকে পেলাম। এদিকার সিকিউরিটি আমি পুরো দেখে নিয়েছি স্যার, এখানে কোনো প্রবলেম নেই। ওই দিকটাও আমি চেক করে নিয়েছি। আরে তুমি জানো পুলিশ গুন্ডাদের খুব পিটিয়েছে। যতক্ষণ শিবাজার আছেন আমাদের কারুকে ভয় পাওয়ার দরকার নেই। ওইখানে স্যার। নমস্কার স্যার। সব ঠিক আছে তো স্যার? আমাদের নতুন ডিসিপি হলেন ভগবান। ভগবান খুব ভালো পড়ম স্যার। আপনি রুলিং পার্টির বন্ধের এগেন্সি জনতাকে প্রোটেকশন দিচ্ছেন? জনতা এই সময় আমার কাছে পার্টির থেকে বেশি ইম্পর্টেন্ট। উনি না থাকলে আমাদের দোকানই বন্ধ হয়ে যেত। ও শালা জিতে গেল আর আমাদেরকে হারতে হলো। শান্তিপূর্ণভাবে শেষ হয়ে গেছে এই শহরে ছোট মোটো হাঙ্গামা ছাড়া, রোজের কাজকর্ম খুব শান্তিপূর্ণভাবেই চলেছে, সব দোকান খোলা ছিল এবং সবকিছু শান্তিপূর্ণভাবেই চলেছে। গাড়ি বের করান, এত হুড়োহুড়ি করবেন না, এরকম করলে আমাদের পলিটিক্যাল ক্যারিয়ার নষ্ট হয়ে যাবে। সেই বিশ্বাসঘাতক প্রতারকের কথা বলছি না, কিন্তু ওই দোকানদারদের সাহস হলো কি করে? ওই শয়তানগুলো দোকান খুলে ফেললো। এই সব কিছুই শিবা সাপোর্টের জন্য হয়েছে। দোকানওয়ালারা জানে আমাদের বসের অবাধ্য হলে কি ফল হয়। আগামী শুক্রবার শিবার বিয়ে, সেদিন পুরো পুলিশ ফোর্স বিয়েতে ব্যস্ত থাকবে। সেই দিন দোকানদাররা বুঝবে আমাদের সাথে পাঙ্গা নিলে কি হয়। ওদের লাশ টিভিতে দেখানো উচিত বস। কি নিয়ম বানিয়েছে আমাদের লোকেরা, পুরনো জিনিস জ্বালাও আর ভরে ভরে আশীর্বাদ পাও। পলিউশনের ব্যাপারে তো এরা ভাবেই না, একদিন ওজোন লেয়ারে হোল হয়ে যাবে আর এলিয়ান এসে আমাদের হোলসেলে নিয়ে যাবে। বুঝতে পারলে? হ্যাঁ মাসি। মাসি এটা ওই বিছানা যেটার উপর আমাদের মেশো ঘুমায়, তুমি এটাকেও পুড়িয়ে দেবে কি? এই চাটাটা পুরনো। তো পুরনো, চুপ কর বদমাইশ। এই বিছানাটা গরিব বাচ্চাদের দিয়ে দাও, ওরা ঘুমাবে, তোমায় আশীর্বাদ দেবে। চুপ কর বদমাইশ, সর এখান থেকে। কাকু কাকু তুমি আগুনে কি জ্বালাতে যাচ্ছো? কিছু পুরনো কাপড়। তোমার জন্য পুরনো হতে পারে কিন্তু এদের জন্য খুব উপকারী হবে, এদের দিয়ে দাও না, দিয়ে দাও না। পুরনো জিনিস পোড়ানোই রীতি, এটা খুব শুভ কার্য। ওই কথাটা শুনোনি তুমি? পুরনো সরাও নতুন আনো। আচ্ছা মানে সব পুরনো জিনিস আগুনে ঢেলে দিতে হয় তাই না? একদম ঠিক বলেছো বাবা।
আরে কি করছো কে তুমি? এটা আমাদের পুরো গ্রামের সবথেকে পুরনো লোক। এনাকে যদি আগুনে ঢেলে দিই তাহলে পুরো গ্রাম আশীর্বাদ পাবে। দাঁড়াও, এই সব কি করছো? কেন? আরে আমার ভাই হয়। ভাইয়ের কথা আসলো তো লাইনে চলে আসলে তুমি। ছোট বাচ্চাদের ব্যাপারে একদম ভাবো না তুমি। তুমি আগের কাপড় নিচে রাখো, আমি তোমার ভাইকে নিচে রাখবো। এই সরি আঙ্কেল, আর ধন্যবাদ। তোমার জন্য আজকে এই গরিব বাচ্চারা কাপড় পেলো। আমি তোমার এই উপকার কোনোদিনই ভুলতে পারবো না। সময় থাকতেই ফিরিয়ে দেবো আমি, পাক্কা প্রমিস। আঙ্কেল বলো না, আঙ্কেল বলছো কেন না? এটা কি, কাকু তো দু তিন দিন আগেই বেরিয়ে গেছেন। ইনি আগেই বুঝে গেছিলেন কি আজকাল মানুষ পুরনো লোকেদের কোনোদিনই চিনতে পারবে না। থামো, কতদিন এইসব জিনিস বাজাবে? কোনো নতুন মিউজিক বাজাও, মানুষে যেন কেঁপে উঠে যেন। নমস্কার, খাবার খেয়েই যাবেন ঠিক আছে? আমার পেট ঠিক নেই। আরে বাথরুমেই প্লেট লাগিয়ে দিচ্ছি, ওইখানেই খাবে। আরে কপাল, আমার ফোন পাগলের পাল্লা পড়েছে। এত সাহস, দোকান বন্ধ রাখার কথা বলা সত্ত্বেও দোকান খুলেছি? দোকান খুলবে না, সব দোকান বন্ধ কর। মার পুলিশদেরও, মার মার সবাইকে। আমাদের লোকেদেরকে মেরে ফেলেছে স্যার। চলুন স্যার, কিছু করুন। নৃশংস ভাবে মেরেছে সবাইকে, সারা মার্কেটটা শ্মশান করে দিয়েছে। আমার বরকে মেরে দিয়েছে, দেখো না। আমরা কোথায় যাবো এবার? আপনার কথায়, আপনার কথায় দোকান খুলেছিলাম আমরা। এবার আমরা কোথায় যাব বলুন, বলুন, বলুন। আমাদের আমাদের সব বরবাদ করে দিল, আমাদের কি হবে? শান্ত হও, ঠান্ডা হও, ছড়ো এখান থেকে। সব দেখুন স্যার, এরা সবাই আমাদের ভরসায় দোকান খুলেছিল। জেনারেল সিগারেট সব গুন্ডারা এই সুযোগের ফায়দা তোলা কি নৃশংস ভাবে এদের মেরেছে।